নমস্কার বন্ধুরা আজকে যদি আমরা নিফটি ফিফটিকে দেখি তো নিফটি ফিফটির মধ্যে কি দেখতে পেলাম না তেতাল্লিশ পয়েন্ট আপসাইড একটা মুভমেন্ট দিয়েছে এখন মার্কেট তাহলে এখান থেকে কি করতে পারে দেখুন মার্কেটকে আমরা যদি এখান থেকে দেখি যে মার্কেট এখান থেকে দেখুন আমরা বলেছিলাম যে এই অল টাইম হাইয়ের পরে এখান থেকে যে জায়গাটা আর পড়ে আছে সেটা হচ্ছে বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেল এবং তেইশ হাজারের জোনটা তো এই জোনটা টোটাল বাকি আছে এখন ঘটনা হচ্ছে মার্কেট কি তাহলে মানে নিফটি ফিফটি কি তাহলে এখান থেকে আপসাইডে মুভমেন্ট করবে না ডাউনসাইডে দেখুন সেটা তো বলা মুশকিল সেটা হচ্ছে ভোটের বাজার এবং ভোটের মুহূর্তে এমন কিছু জিনিস ঘটছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কখনো পড়ছে কখনো উঠছে তো মার্কেট তবে বলিস এইটুকু আপনাকে বলতে পারি মার্কেটের যে প্রেডিকশন অনুযায়ী মার্কেট এখান থেকে বলিসই যাওয়ার কথা এবং এখান থেকে আমার মনে হয় এটা ব্রেক করলে আরও বড় একটা আপসাইডে মুভমেন্ট দিলেও দিতে পারে এবং ভোটের রেজাল্টের পরেই আসবে আসল মজা এবং তখনই আলটিমেট আমাদের যে যাওয়ার পথ সেটা সুগম হবে তো গরম তেতাল্লিশ ডিগ্রি এখন আমাদের তো তার মাঝেও আমাদের ভিডিও বানাতে হচ্ছে তো এই ভিডিও বানানোর জন্য আপনাদের যেটা করতে হবে চারশো চুয়াল্লিশ তো মানে লাইক চাইছে না কিন্তু তিনশো তেত্রিশটা লাইকের অনুরোধ আপনাদের কাছে রইল তার সাথে সাথে কমেন্ট করতে ভুলবেন না একশো এগারোটা কমেন্ট আপনারা আশা করছি করেই দেবেন তো সেই কমেন্টটা করে দেবেন তার সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না তো করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই এবার দেখে নেওয়া যাক যে ব্যাঙ্ক নিফটিতে ক্ষেত্রে কি হয়েছে আজকে যদি আমরা একটু ব্যাঙ্ক নিফটিকে দেখে নিই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো আমরা এখানেই যদি ব্যাঙ্ক নিফটিতে চলে যাই আমার মনে হয় সেটাই বেস্ট হবে যদি আমরা দেখি যে ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি দেখুন ব্যাংক ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এখানে কিছুটা পরিমাণ কারেকশন এখানে তৈরি হয়েছে এবং সেটা হচ্ছে একশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি আজকে বিশাল পরিমাণে একটা সাইড বেস মার্কেট ছিল যার ফলে যেটা হয়েছে আজকে ট্রেড করার ফলে এখানে আমার ছোটোখাটো একটু লসও হয়েছে তো এখন বোঝা যাচ্ছে যে স্বাভাবিক ব্যাপার মার্কেট যখন ট্রেন্ডিং থাকে তখন যেমন প্রফিট হয় তো মার্কেট যখন সাইড থাকে সেখানে আপনাকে লসটাও মেনে নিতে হবে কারণ সাইড মার্কেটে আপনি কিছু করতেও পারবেন না তো এই জায়গাতে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখান থেকে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করছে এবং এই জোনটা সে যদি ব্রেকডাউন দেয় তাহলে এর ক্ষেত্রে এসে যাচ্ছে আটচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশে লেভেল অবধি আর যদি এখান থেকে সাপোর্ট নিয়ে ওঠে তাহলে আমরা আবারও পঞ্চাশ হাজার লেভেলের উপরে একটা আপসাইডে দেখতে পারি যেটা আমরা বলেছিলাম যে পঞ্চাশ হাজার দুশো বাইশের যে লেভেলটাকে দেখতে পাওয়ার কথা আমরা আলোচনা করেছি তো সেই লেভেলটা থেকে মার্কেট একবার যেতে পারি ওকে এবার আসি শেয়ারে প্রথমে যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস এই শেয়ারটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে বেশ ভালো একটা মুভমেন্ট দিয়েছে এবং তার কারণ হচ্ছে আমরা যদি দেখি এই জোনটার মধ্যে কিন্তু মার্কেট অনেক দিন যাবৎ এশিয়ান পেইন্টস এই শেয়ারটি অনেক দিন যাবৎ ছিল এবং বক্স প্যাটার্নের ব্রেকআউট দিয়ে সে কিন্তু সাস্টেন্ড করে থেকেছে তো এই জোনটার ক্ষেত্রে একটা নেক্সট আমাদের মানে তিন হাজার তিনশো তেত্রিশ সরি তিন হাজার তেত্রিশ এই লেভেলটা একটা ছোট্ট রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে তবে এই রেজিস্টেন্সটাকে যদি সে ব্রেক করে যেতে পারে তখন কিন্তু একদম তিন হাজার দুশো চুয়াল্লিশের এই লেভেল অবধি আসার সম্ভাবনা অনেকটা বেশি সেক্ষেত্রে আমরা এশিয়ান পেন্টসকে সেই জায়গাতে দেখতে পাচ্ছি কিনা সেটাই দেখার বিষয় এবং এশিয়ান পেন্টস যেইভাবে আমাদের দিকে অনেকটা ভুগিয়েছে তো আশা করছি এবার আমরা একটা ভালো আপসাইডে মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা দেখতে পেতে পারি কারণ পেন্ট সেক্টরের আমরা জানি যে এই মুহুর্তে একটা পেন্টের সেলস গ্রোথও বাড়তে শুরু করে তো তার সেলসগুলো যদি প্রপারভাবে আবারও বাড়তে শুরু করে এবং অয়েলের প্রাইসটা যেহেতু কমছে তো সেক্ষেত্রে এই সমস্ত লেভেলগুলো আমরা আবারও দেখতে পেতে পারি এবং তার অল টাইম হাইকে ব্রেক করে আবার এবার হয়তো একটা বড় লেভেল দেখতে পেতে পারি কারণ দেখুন আমরা যদি দেখি যে চারবারের কাছাকাছি প্রায় মার্কেট এই অল টাইম হাইয়ের কাছে এসেছে এসেই তারপরে একটা বড়ো কারেক্টিভ মুডে গেছে তো যখনই এবার এই লেভেলটা থেকে গিয়ে যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে একটা বড় র্যালি কিন্তু আমরা দেখতে পেতে পারি এটাও যেন সেই এইচডিএফসি ব্যাংকের মতন হয়ে গেছে সাতাশো লেভেলে এসে একটা স্ট্রং সাপোর্ট আর ঠিক 3000 তিন বা লেভেলে গিয়ে একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে ফেস করছে তবে এটা যখনই সে ব্রেক করবে তখন একটা ভালো আপসাইডে মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি এশিয়ান পেন্টস এর ক্ষেত্রে এবার একটা শেয়ারের কথায় আসি সেটা হচ্ছে রেক লিমিটেড যেটা আমরা আগের দিনে একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম এবং বলেওছিলাম যে দেখুন এখন একটা পিওর ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে এবং ডব্লিউ প্যাটার্নে ব্রেকআউট দিলে তার কিন্তু মিনিমাম এই লেভেলটা অবধি আসবে এবং এই লেভেলের উপর আমরা দেখতেই পেলাম একটা বড়ো আপসাইডের মুভমেন্ট দেখতে পেলাম এবং আমাদের যে পাঁচশো পঞ্চান্ন টার্গেট ছিল সেই টার্গেটে আমরা অ্যাচিভ করে গেছি এবং যদি দেখি আমাদের টার্গেটটা প্রপারভাবে অ্যাচিভ হয়েছে কিনা সেইটাকে যদি একটু নজর দিই তাহলে দেখতে পাবেন দেখুন আপনাদের যেই যেই লেভেলের কথা আমরা বলি সেই লেভেলের কথাগুলোকে যদি একটু মাথায় রাখেন এবং কিভাবে করতে হয় সেটা দেখেন দেখুন অলরেডি টার্গেট ডান তো টার্গেট কিভাবে অ্যাচিভ হয় টার্গেটটা তখনই অ্যাচিভ হবে যখন মার্কেটকে প্রপারভাবে দেখতে বুঝ শিখবেন এবং এই শেয়ারটার কথা আমরা বলেও যে এই শেয়ারটাতে একটা ভালো আপসাইডে মুভমেন্টের সম্ভাবনা আছে কারণ তার কারণ কি না কি তার ডিটেলসে অ্যানালিসিস করেছিলাম তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম যাতে অন্তত আপনাদের বুঝতে সুবিধা হয় যে কেন বাড়তে পারে না পারে আশা করছি আপনারা বুঝেওছেন এবং সেই জায়গাতে একটা ইনভেস্টমেন্টের প্ল্যানও ভেবেছিলেন তো কার কার এই জায়গাতে একটা ভালো প্রফিটে আছেন অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এবারে আসি নেক্সট শেয়ারে সেটা হচ্ছে এইচএফসিএল এল এই শেয়ারটার মধ্যে একটা ভালো পোটেন্সিয়ালিটি দেখা যাচ্ছে এবং সে যদি দেখি আমরা এখানে একটা কাপের হ্যান্ডেল টাইপের প্যাটার্ন সে তৈরি করছে এবং যখনই সে এই লেভেলটার ব্রেকআউট করবে তখন একটা ভালো আফসাইডে মুভমেন্টের সম্ভাবনা দেখলেও দেখতে পেতে পারি এখান থেকে মুভমেন্টের সম্ভাবনা দেখা যেতে পারে তো দেখা যাক মার্কেট এইভাবে এইটাকে দেখাচ্ছে কিনা তাহলে আমরা আরো বড়ো একটা র্যালি দেখতে পেতে পারি এবার শেয়ারে আসি সেটা হচ্ছে দীপক ইউনাইটেড দীপক ইউনাইটেড এই শেয়ারটার মধ্যেও আমরা দেখব দীপক ইউনাইটেডকে আমরা তখনই দেখবো যখন দেখুন যাদের কাছে কেনা আছে তাদের কাছে তো আছেই যেমন আমাদের কাছে অনেক আগে থেকে কেনা ছিল আমরা এই সমস্ত লেভেল থেকে বলেছিলাম কেন না আমরা বারবার সেখানে আলোচনা করেছিলাম যে দেখুন কেমিক্যাল সেক্টরের মধ্যে একটা ভালো আপসাইডে মুভমেন্ট দেখা যেতে পারে এবং সেই মুভমেন্ট আমরা পেয়েছি কিন্তু তারপরেও যারা সুইং ট্রেডিংয়ের কথা ভাবছেন যারা ভাবছেন তখন ইনভেস্টমেন্টের কথা ভুলে গেছিলেন বা নিতে পারেননি তারা পঁচিশশো বাইশ এই লেভেলটার উপরে একটু দেখা যেতে পারে তবে পঁচিশশো বাইশ এই লেভেলটাকে যদি সে ব্রেকআউট দেয় তাহলে একটা ভালো আপসাইড এখান থেকে কিন্তু মুভমেন্ট দেখা যেতে পারে কেন না এখান থেকে তখন কিন্তু একটা যে রাউন্ডিং প্যাটার্ন সেই পুরো রাউন্ডিং প্যাটার্নে সে ব্রেকআউট দেবে এবং তার টার্গেটও বেশ বড় হবে তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো টার্গেট আমরা দেখতে পেতে পারি তো দু থেকে যদি দেখি চব্বিশশো প্রায় ধরে রাখতে পারেন মোটামুটি পাঁচশো পয়েন্টের এখানে মুভমেন্ট যেটা এখানে নিয়ে যেতে পারে মোটামুটি ধরে রাখুন টু নাইন থ্রি থ্রি এই লেভেলটা অবধি নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওকে এবারে আসি নেক্সট শেয়ার সেটা হচ্ছে টাটা কেমিক্যাল টাটা কেমিক্যাল এই শেয়ারটার মধ্যেও যদি আমরা দেখি একটা লাগাতার এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সে কিন্তু লাগাতার এই জোনটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের যখনই এই মানে টাটা কেমিক্যাল আজকে যদিও বা বেড়েছে এই জোনটাকে সে যদি আবার ব্রেকআউট দিতে পারে তাহলে একটা ভালো আপসাইডে মুভমেন্ট সম্ভাবনা এবং এর হাইটাকে ব্রেক করলে একটা বিশাল বড় র্যালি দেখতে পাবো তো সেক্ষেত্রে টাটা কেমিক্যালকে কিন্তু দেখা উচিত নেক্সট শেয়ারে আসা যাক নেক্সট যে শেয়ারটা সেটা হচ্ছে টাটা পাওয়ার টাটা পাওয়ার এই শেয়ারটা কে আমরা যখন নজরে রাখবো আমরা বলেও ছিলাম যে দেখুন টাটা পাওয়ারের ক্ষেত্রে এখনো র্যালি বাকি আছে না এই জনের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি টাটা পাওয়ারের ক্ষেত্রে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে তো ফ্ল্যাগ প্যাটার্ন যেহেতু তৈরি করেছে তো আর ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট হলে সে তো আর এমনি ছোট্ট জায়গাতে থেমে যাবে না তো তার আরও বড়ো র্যালি হবে তো সেই র্যালিটার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাটা পাওয়ারের ক্ষেত্রে একটা বড় র্যালি এখানে তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে র্যালি আর কতটা বাকি এর এখনও র্যালিটা কিন্তু বেশ বাকি কারণ ফ্ল্যাগের যে পোল সেই পোলটা কিন্তু বাকি আছে ওকে আর এখানে একটা মাঝে জাস্ট কথা বলে দিই সেটা হচ্ছে আমাদের সাথে যারা লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে চান ওকে লাইভ প্লাস ক্লাস যারা যারা জয়েন করতে চান তারা জয়েন হয়ে যেতে পারেন মাসিক পাঁচ হাজার টাকার বিনিময়ে মান্থলি পাঁচ হাজার টাকার ফিজ আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি কেউ সুইং ট্রেডিং বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে চান তার নিচে দেওয়া সে লিঙ্ক লিঙ্কে যাবেন ওখানে গিয়ে লিঙ্কে গিয়ে দিলেই আপনারা সমস্ত কিছু ওখানে দেখতে পেয়ে যাবেন ওকে তো সেই জায়গাগুলো একটু দেখে নেবেন এবারে আসি যে ট্রাইডেন্টের একটা কথা এসেছে এখানে যে ট্রাইডেন্ট কি করা যেতে পারে করেছেন অজিত কুমার বাবু আমি বলছি আপনাকে ট্রাইডেন্টটা কি করা যেতে পারে ওকে ট্রাইডেন্ট লিমিটেড বলেছেন ট্রাইডেন্ট টেকেন চুয়াল্লিশে এখন আমি কি করব এখন দেখুন চুয়াল্লিশ টাকায় যখন ট্রাইডেন্ট কিনেছেন তো এই জায়গাটা হয়তো সাপোর্ট দেখে কিনতে চেয়েছিলেন এই জায়গাটা মনে হয়েছিল সাপোর্টাপোট দেখে হয়তো দেখেছেন যাই হোক চুয়াল্লিশের জোনটা খারাপও না আবার খুব যে ভালো জোন সেটাও না তো এখন এই যখন যতক্ষণ অবধি এই জোনটাকে সে যদি দেখেন এইটা ব্রেক করছে তারপরে সে যাবে ততক্ষণ অবধি ওয়েট করুন এই লেভেল গিয়ে যত কতক্ষণ আসছে তবে ট্রাইডেন্স যে খুব খারাপ রেজাল্ট করছে সেটাও না মোটামুটি একটা ঠিকঠাক জায়গাতে আছে ওকে এরপরে যদি দেখি যে আমরা আর কোন রকম শেয়ার আছে কি না তো যদি দেখি যে আইডিএফসি লিমিটেড নিয়ে একটু বলুন আইডিএফসি লিমিটেড না আইডিএফসি ব্যাঙ্ক না উনি বলেছেন আইডিএফসি লিমিটেড আইডিএফসি লিমিটেড আইডিএফসি লিমিটেড বলেছেন জগন্নাথবাবু হ্যাঁ দেখুন আইডিএফসি লিমিটেডের ক্ষেত্রে আমরা যদি দেখি আইডিএফসি লিমিটেডকে যদি আমরা এই দিকে একটু নজর দিই এই জোনটার কাছাকাছি আমরা দেখতে পারি মোটামুটি একটা সাপোর্ট জোন হিসাবে দেখতে পাচ্ছি তো এই সাপোর্ট জোনটাকে আমরা নজরে রাখতে পারি এই সাপোর্ট জোনটাকে সে যদি দেখি যে ব্রেক করে দিচ্ছে তাহলে তার নেক্সট যে সাপোর্ট জোন আসবে সেটা হচ্ছে এই জোন একশো দশের লেভেল তো এখন দেখার বিষয় এইটা যে এই জোনটার কাছাকাছি আসছে কি না আর যদি দেখি এই সাপোর্ট জোনটাকে সে ধরে রেখেছে তাহলে ধরে রাখুন সে যখনই এই জোনটার আবারও সে ব্রেকআউট করবে তখন একটা বড় র্যালি দিয়ে যাবে ওকে তো জন্য আপনারা তৈরি থাকতে পারেন ওকে আচ্ছা জগন্নাথ বাবু না এটা করেছিলেন অতনু মজুমদার মনে হয় অতনু কুমার জানা আইডিএফসি সরি বাবু যেটা করেছিলেন সেটা হচ্ছে আভাস ফিনান্স আভাস ফিনান্সের ব্যাপারটা আমরা দেখেনি নি আভাস ফিনান্স লিমিটেড আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখুন এই জোনটা একটা বেশ ভালো জোনেই আছে এখনো অবধি তো কোন জায়গায় কেনা না কেনা সেটা তো বোঝা নেই তো এই জোনটার যদি ব্রেকডাউন দেয় তাহলে জানবেন সে আবার নিচের দিকে পড়বে যেগুলো সব এই সমস্ত জোনে এসে আবার সে সাপোর্ট নেবে এখন যদি দেখেন যে এই জোনটার মধ্যে মার্কেট একদম পনেরোশো ছেষট্টি অবধি আপনাকে ওয়েট করতে হবে ওকে পনেরোশো ছেষট্টি জোন অবধি একটা সাপোর্ট জোন সে পেতে পারে এই সাপোর্ট জোনে যদি দেখেন যে নিয়ে এসে এগোচ্ছে তখন আপনাকে দেখতে হবে যে রেজিস্ট্যান্স জোন তার আছে কোথায় সতেরোশো ছেষট্টি লেভেল সতেরোশো ছেষট্টি লেভেল সে যখন পেরিয়ে যাবে তখন তার ক্ষেত্রে রেজিস্টেন্স জোন হবে কোথায় না একদম রেজিস্টেন্স জোন এসে দাঁড়াচ্ছে এইটা অল টাইম হাই মানে প্রায় দু হাজার পঞ্চান্ন এই সমস্ত লেভেলে তো এই সমস্ত লেভেলের দিকে তৈরি থাকতে হবে বোঝা গেল এবার নেক্সট ইয়ারে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এখন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কী করবেন দেখুন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আমরা যেইটা আলোচনাটা করেছিলাম এখানে যে এখানে তো বাইং পজিশন একটা আসতেই পারে তবে আমি কিছুটা ওয়েট করব এবং এখানেও কিছুটা পরিমাণ আমি কোয়ান্টিটি অ্যাড করেছিলাম আজকেও কিছুটা কোয়ান্টিটি অ্যাড করেছি তার কারণ কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে আমার মনে হয়েছে যে এই জোনটা থেকে এবার তার ঘোরা উচিত আমি এখনও বলতে পারছি না যে এখান থেকে গ্যারান্টি সহকারে ঘুরবে কিনা ঘোরা উচিত কেন না এই জোনটা আমরা দেখতে পাচ্ছি কি এই যে আমি বলেছিলাম যে দেখুন এখানে যে জোনটা আমরা দেখতে পেয়েছি এইটার ব্রেকডাউন হয়েছে মানে তার কোথাও না কোথাও কিন্তু এই জোনে সে একটা ছোট্ট সাপোর্ট নিতে পারে কিন্তু এই জোন অব্দি আসলে খুব সুবিধে হয় এবং এই জনে এসে তার যে ক্যান্ডেল স্টিক যে বানিয়েছে দেখুন ক্যান্ডেল স্টিকটাকে দেখলে বুঝতে পারবেন যে সে কি ধরনের ক্যান্ডেল স্টিক বানিয়েছে এবং এখানে একটা সিওরিটি সে কোথাও না কোথাও পাচ্ছে মার্কেটের এবং আমরা যেইভাবে ক্যান্ডেল স্টিককে দেখি তো একটা হ্যামার টাইপের প্যাটার্ন বানিয়েছে তো এখান থেকে আমার মনে হয় হয়তো বা এইরকম জোনের মধ্যে মার্কেট আটকে যেতে পারে সেটাও হতে পারে কিন্তু একটা হ্যামার টাইপে যেহেতু ক্যান্ডেল বানিয়েছে সেক্ষেত্রে এই হ্যামার ক্যান্ডেলটাকে আমরা দেখে এখান থেকে একটা ভালো আপসাইড এ মুভমেন্টটি দেখতে পেতে পারি তবে কখন যদি দেখি এই হ্যামার ক্যান্ডেলের উপরেই সাস্টেন করে থাকছে তখন তো সেই ব্যাপারটাকে আমাদের নজর রাখতে হবে ওকে তো যাই হোক ভিডিওতে যে বলেছিলাম লাইক করার অনুরোধ আশা করছি করে ফেলেছেন যদি না করে থাকেন তো তিনশো তেত্রিশটা লাইকের অনুরোধ আপনাদের কাছে রইল আশা করছি সেটা করেই দেবেন তার সাথে সাথে কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমাদের জন্য ভীষণ জরুরি একশো এগারোটা কমেন্টের অনুরোধ আপনাদের কাছে রইল আর যদি আমি মানে আপনার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দেবে দেবেন তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাইবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই বাই